সেটা হচ্ছে আপনারা অবগত আছেন কেন্দ্রের মোদী সরকারের একটার পর একটা গত 10 বছরে যে অনৈতিক কার্যকলাপ, সেই কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ। কালো তহবিল সংগ্রহ দলের জন্য, ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন। আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন, এটা বেআইনি, এটা চালু করা যায় না, কিন্তু কর্ণপাত করে। তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। নিত্য বছরে মোদী সরকার, মোদীজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা কালো টাকা পুঁজিপতি এই ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে আদায় করে, সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য, নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে, এমএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত 15 ফেব্রুয়ারি 2024 ইংরেজি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা করা যায় না, একে বাতিল করতে হবে। শুধু তাই না, এই রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রাল বন্ড নির্বাচন, এই নির্বাচনী বন্ড যেটা, যার জন্য জাতীয় ব্যাংক এসবিআইকে নির্ধারিত করা হয়েছিল, সেই এসবিআইকে নির্দেশ দিয়েছিল যে 6 মার্চ 2024 মধ্যে কারা কারা এই ইলেকট্রাল বন্ডে টাকা জমা করেছে, কোন দলকে কারা কত টাকা দিয়েছে, এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য, নির্বাচন কমিশন যাতে গোটা দেশবাসীকে, কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে, দেশবাসীকে জানাতে পারে, তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় দিয়েছে। আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার অন্যান্য অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের রায়কে যেমন অমান্য করেছে, এখানেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে, স্টেট ব্যাংককে প্রভাবিত করে, স্টেট ব্যাংককে কব্জা করে, সেখানে স্টেট ব্যাংককে দিয়ে সুপ্রিম কোর্ট একটা আর্জি জানিয়েছে, সে আর্জিটা হচ্ছে এই যে আমরা তৈরি না, প্রস্তুত না, আমরা 30 জুনের মধ্যে আমরা সেই বিবরণ নির্বাচন কমিশনকে, আপনার অবগত আছে যে 30 জুন অনেক সময়, এর মধ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে, লোকসভা নির্বাচন দৌড় করে। মোদীজি জানে যদি স্টেট ব্যাংক সেই কারা কারা অর্থ দিয়েছে, কোন দলকে অর্থ দিয়েছে, সেটা যদি খোলাসা করে জানায় নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন যদি দেশবাসীকে জানিয়ে দেয়, তাহলে বিজেপি দল এই নির্বাচনের আগে আরেকটা বিপাকে পড়ে, কারণ 50% বেশি টাকা বিজেপি তহবিলে জমা পড়েছে, টাকা সব কয়টা দল পেয়েছে তার 50% বেশি টাকা বিজেপি দলে জমা পড়েছে, সেই জায়গায় বিজেপি দল বিপাকে পড়ে যাবে, কারা কারা কালো টাকা, কারণ দেখেছে ইতিমধ্যে ভারতবর্ষের একটা দুটো সংবাদ মাধ্যম তারা প্রকাশিত করেছে বিজেপি দল ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থাগুলি ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, এগুলিকে কীভাবে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছে মোদিজি গত 10 বছরে। আমরা দেখেছি ওই অনেক কর্পোরেট সংস্থা
যারা বিজেপিকে অতীতে কোনোদিন কোনো চাঁদা দেয়নি, দিলেও নামমাত্র চাঁদা দিত, তাদেরকে তাদের দপ্তরে দপ্তরে তাদের বাড়িতে বাড়িতে ইডি সিবিআইকে পাঠিয়ে ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা বিজেপি দল এই সমস্ত কিছু করেছে। এগুলি খোলাসা হয়ে যেত, এগুলি প্রকাশ্য হয়ে যেত, প্রকাশ্য হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টেট ব্যাঙ্ককে দিয়ে আরেকটা কালো অধ্যায় রচনা করার জন্য আজকে কেন্দ্রীয় সরকার উদ্যোগ হয়েছে। এই সবের পরিপ্রেক্ষিতে আমরা গোটা দেশব্যাপী আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যতক্ষণ না সেই তালিকা প্রকাশিত হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা সেই উদ্দেশ্যে আজকে স্টেট ব্যাঙ্কের ত্রিপুরার যে মূল শাখা ওই বেলার মাঠ শাখা, সেই শাখার সামনে আমরা ধর্ণা সংগঠিত করব, বিক্ষোভ সংগঠিত করব। আমরা স্টেট ব্যাঙ্ককে গোটা দেশে বিক্ষোভ ধর্ণার মধ্য দিয়ে বাধ্য করব, কারণ স্টেট ব্যাঙ্ক দায়বদ্ধ জনগণের প্রতি। দেশের 84 কোটি বেশি মানুষ আজকে স্টেট ব্যাঙ্কের গ্রাহক। এই জনগণের টাকা নিয়ে নয়ছয় করতে পারে না। আমরা আগেও দেখেছি, গত 1 বছর আগে এই স্টেট ব্যাঙ্ককে দেখেছি তথ্য বেরিয়েছে এসেছে স্টেট ব্যাঙ্কের কোটি কোটি টাকা সেখানে ওই আদানিকে দিয়ে দেওয়া, আদানির হাতে তুলে দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য। শুধু তাই না, জানেন আপনারা 16 লক্ষ কোটি টাকা কর্পোরেট সেক্টরকে যারা অনাদায়ী ঋণ ছিল বিভিন্ন ব্যাঙ্কগুলিতে, সেই ঋণ কেন্দ্রীয় সরকার মুকুব করে দিয়েছে।